বন্ধুরে আমার আল্লাহ মা বাবার সাথে কি করতে বলেছে ভালো আচরণ করতে বলেছেন কে এখন আমরা করিনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া বন্ধুরে আমার বছরে একবার দুইবার মায়ের কাছে গিয়ে সঙ্গ দেওয়া এটার নাম মায়ের ভালোবাসা না বাবার ভালোবাসা না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিটলি মা বাবার সাথে মায়ার একটা নজর দিয়ে রাখাই হলো তাদের প্রতি ভালোবাসা কথা বলেন না কেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা ক্বালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার নবীকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে আমার নবী বলেছেন তোমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে তিনবার কার কথা একবার কার কথা মায়ের দিকে মায়ার নজরে তাকাইলে আমল নামায় হজের সওয়াব চলে আসে দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব আমল নামায় চলে আসে কোন সন্তান যদি বাবার অবাধ্য হয় সেই সন্তান আল্লাহরও অবাধ্য মা তার মানে যেই সন্তান বাবার কোলে যায় কষ্ট দিবে বাবার কোলে যায় আঘাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর অবাধ্য হয়ে যায় সে সৎ আচরণ সে সৎ ব্যবহার কি এখন আমাদের আছে এখনকার নাই কেন জানেন এই সমস্যার জন্য বাবা মা দায়ী কেন বাবা মা দায়ী সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মার কাজ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুরে জান্নাত ফাতেমা যিনি জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী হবে আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাত মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের মা চাচি জেঠি দাদি নারী যারা মুমিনা যারা তাদের সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা এই ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো আমার নবী আজানের নয় তার কানে আজান দিয়েছিল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে সাত দিন যখন হবে সন্তানের জন্মের বয়স তখন তার মাতার চুল ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে পুত্র সন্তান হলে তার জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে সন্তান পৃথিবীতে আসার পরে মা তার স্তন থেকে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে সম্মানিত উপস্থিতি সাত বছরে যখন সন্তান পা দিবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে যখন দশ বছরে যখন পা দিবে তখন আপনাদেরকে কি করতে হবে সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে এবং তার বিছানাটা আলাদা করে দিতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুব্বি নবীকুম নবীর মহব্বত টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান অহব্বি আহলে বাইতিহি আহলে বাইতের নবীর পরিবারের ভালোবাসা শিখাও কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ টিচ ফ্যামিলি লাভ আমার নবী বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শিখাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কি শিখাও নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সকল আদর্শ লুকায়িত আছে নবীর ভালোবাসার মধ্যে সব আদর্শ লুকায়িত আছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত আইন যত বিধান বন্ধ সবগুলো আপনার আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে এই জন্য নবীর ভালোবাসা শিখাতে হবে সন্তানকে
নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে কোরআন তেলাওয়াত শিখাতে হবে এখনকার বাবা মা সে দায়িত্ব পালন করতে রাজি না এই জন্য সন্তানে কালচার থেকে টোটালি সীমানা লঙ্ঘন করে চলে গেছে বন্ধুরে আমার এই জন্য বাবা মার সাথে সন্তান ভালো আচরণ করে না এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের সন্তান প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতামাতাকে মান্য কথা বলেন না কেন কারণ আপনি ছোট্ট একটা সারাগাছকে যেভাবে উঠাবেন সে কিন্তু সেইভাবেই ঠিক কাদামাটি দিয়ে আপনি যেমনি চেমনি যেটা করতে পারবেন বড় শক্ত হলে কিন্তু সেটা সম্ভব ঠিক আপনি আপনার সন্তানকে তিলে তিলে ছোট ছোট করে শিক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এক জনৈক ব্যক্তি এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তোমার সম্পত্তি নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে সন্তানের উপার্জিত অর্থ না শুধু বাবা চাইলে সন্তানকেও তিনি যেমনি তেমনি ওনার সুবিধা মতো ব্যবহার করতে পারবে কারণ আমার নবী বলে দিয়েছেন তুমি নিজেও তোমার বাবার সম্পদ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগাসে 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 অগ নবী কে গো সেই হতবাগা আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হতবাগা হলো সে যে পিতামাতা দুইজনকে পেল বৃদ্ধ অবস্থায় অথবা একজনকে পাইল তাদেরকে সেবা করে তারা জান্নাতি হতে পারলো না হতবাগাসে 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 জোরে জোরে নাউজুবিল্লাহ পিতামাতা দুইজনকে পেয়েছে কয়জনকে কথা বলেন না কেন কোন অবস্থায় বৃদ্ধ অবস্থায় পিতামাতা দুইজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না অথবা একজনকে পেয়েছে তাদের সেবা করতে পারলো না তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না এর মতো হতবাগার কেউ হতে পারে না মা বাবার দাম মা বাবার ইজ্জত কত বেশি রে ও বন্ধু হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব শুধু মা বাবার ইজ্জত কত মর্যাদা কত আল্লাহর কাছে সেটা বোঝানোর জন্য বন্ধু বন্ধুরে আমার হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা যুবক ছিল বন্ধু লোকাল ইবাদত করতে তিনি পছন্দ করতেন না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন নির্জনে বসে বসে তিনি ইবাদত বন্দেগি করতেন বন্ধু ইবাদত বন্দেগি করতে 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 তিনি লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন মন দিয়ে শুনবেন বন্ধু মাটি দিয়ে হুজরা বানাইয়া মাটির এই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগি করতেন একদিন তিনি নামাজরত অবস্থায় হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি নামাজের নিয়ত করে ফেলেছে এমন অবস্থায় হযরতে জুরিজের মা বাহির থেকে সে ডেকে ডেকে বলছে বাবা জুরিজ তুমি কোথায় গো বের হয়ে আসো আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করার জন্য এবার বন্ধু জুরিজ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি এখন আমি কি নামাজ পড়বো নাকি আমার মা মাইনটাকে আমি সাড়া দিব বন্ধু ও ফরিদপুরের যুবকেরা বুঝে নিবে এখান থেকে মা বাবার ইজ্জত কত বেশি রে আল্লাহর কাছে মা বাবার কলিজায় আগুন দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে ও বন্ধু মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আচর দেওয়া যাবে না এবার জুরিজ মনে মনে চিন্তা করলো যে আমি নামাজটায় চালিয়ে যাই মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করি এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে চাইয়া বাইরে এসে দেখে মা মা চলে গেছে এই দিন তো চলে গেল পরের দিন আবার আল্লাহর হুকুম বন্ধ নামাজ পড়তেছেন হাদিস শরীফে যেটা এসেছে সেটা বলছি তিনি আবার দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে হুজরার বাহির থেকে ডাকতেছেন বাবা এসো দেখা করতে আজকে জুড়ে এই জাগের মতো নামাজ চালিয়ে গেল মা এসেছে নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে মা নাই আজকে দুই দিন চলে গেল মায়ের সাথে দেখা হলো না আবার বন্ধু তৃতীয় দিন জুড়ে নামাজরত অবস্থায় ঠিক নামাজরত অবস্থায় মা আসলো দেখা করার জন্য এবার আজকেও মা আসার পরে চাইয়া দেখে বন্ধু আজকেও জুড়ে নামাজরত অবস্থায় মায়ের ডাকে সারা দিল না মা ডাকতেছে জুড়ে নামাজ পড়তেছে নামাজ এক এক করে তিন দিন আসলো মায়ের সাথে দেখা হলো না
এবার তৃতীয় দিন দেখা না করে মা মনের কষ্টে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ গো একে একে তিন দিন করে আসলাম সন্তানের সাথে দেখা করার জন্য সে দেখা করলো না আমার মনে কষ্ট লেগেছে তার মানে মা কষ্ট পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না নাউজুবিল্লাহ জুরিস পড়ে কি কথা বলেন না জুরিস পড়ে কি নামাজ এবার বরদোয়া দিয়েছে কে মা বরদোয়া দিয়ে বন্ধু এখান থেকে চলে গেল এবার চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সেছে পাশে ছিল এক বেশ্যা মহিলা যার কাজ ছিল পরপুরুষ বেগানা পুরুষের সাথে বন্ধু মেলামেশা করা নাউজুবিল্লাহ বলে না আরো জোরে বলেন না এবার বেশ্যা মহিলা এক বেশ্যা মহিলার গর্ভে সন্তান সন্তান যখন চলে আসলো মায়ের গর্ভের সন্তান কিন্তু লুকাইয়া রাখার সুযোগ নাই দিন যত যায় মায়ের গর্ভের সন্তান বড় হতে থাকে মায়ের পেটটাও বড় হতে থাকে এবার ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো প্রসব করার পরে বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো এই সন্তান কোত্থেকে এনেছো এবার জুড়িস ডেকে ডেকে বলছে ওই বেশ্যা মহিলা বলতেছে সন্তান এনেছি জুড়িজের কাছ থেকে আরেকবার জুড়িস কি জানে জুড়িস কিচ্ছু জানে না সরল মনা আল্লাহওয়ালা জুড়িস বন্ধ নামাজরত অবস্থায় দেখবেন চোর যদি কন্টিনিউ চুরি করে এটা নিয়ে মানুষের তো মাথা ব্যথা থাকে না কিন্তু বাইসেস কোন ভালো মানুষ যদি কোনো ছোট্ট চুরি করে এটা নিমিষেই ভাইরাল হয়ে যায় বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যদি আংশিক রং করে তার তো উপায় নাই কথা কন না শুধু একটাই শব্দ ইমাম সাহেব কামটা কেমনে করলো শুধু এই শব্দ আছে না নাই ঠিক তেমন হয়েছিল তৎকালীন সময়ে জুরিস তো আল্লাহওয়ালা ছেলে আল্লাহওয়ালা বুজুর্গ তার পক্ষে কেমন করে সম্ভব হলো বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করা এবার কিছু বন্ধু মানুষ তৎকালীন সময়ে দৌড়ে চলে আসলো জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো বন্ধু পিটাইতে পিটাইতে ভাঙতে 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 পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল এবার জুরিসকে প্রহার করতে শুরু করলো টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করতে শুরু করলো জুরিস বারবার বন্ধু ডাকতেছে জুরিস বারবার বলতেছে কেন গো আমাকে প্রহার করতেছো আমার অন্যায় কি তারা কিছুই বলে না জুরিস রে প্রহার করতেছে এবার জুরিস সর্বশেষে বলল তোমরা একটু দয়া করে বলো আমার অন্যায়টা কি কই তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো এবার জুরিস বলল আমাকে একটা ঘটি পানি দাও তাকে একটা ঘটি পানি যখন এনে দেওয়া হলো সে অজু বানাইলেন অজু বানানোর পরে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বন্ধু বললেন ওই ছোট্ট বাচ্চাটা কোথায় আবার আমার কাছে নিয়ে এসো বন্ধু অনেক মানুষ এই খেলা দেখার জন্য জড়ো হয়ে গেল কারণ জুরিস তো আল্লাহওয়ালা ছেলে সে কাজ করতে পারে না কেউ বলল যে এটা সে কেমন করে করলো মূলত জুরিস তো অন্যায় করেনি মায়ের অভিশাপ অভিশাপের কারণে এই কলঙ্ক তার উপর অটোমেটিক্যালি চলে এসেছে ঠিক কিনা ওলা এবার বন্ধু জুরিজের কথা অনুযায়ী ছোট্ট বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো এবার বাচ্চাটাকে আনতে দেরি রে হাদিস শরীফের মধ্যে সে যে বাচ্চাটার পেটটার উপর হাতটা জুরিজ দিয়ে বলল বাবু বলো না তোমার বাবাকে এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে নবজাত শিশু সে বলে ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার যখন সত্য প্রমাণিত হয়ে গেল এবার তৎকালীন সময়ে মানুষগুলো জুরিজের হাতে এবং গায়ে চুমু খেতে লাগলো বরকতের জন্য এবার জুরিসকে ডেকে ডেকে বলে জুরিজ রে অন্যায় করে ফেলেছি আমরা বুঝতে পারিনি এত বড় সত্য লুকাই তো এই গোপন রহস্য তো আমরা জানি না তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেব তৈরি করে দেব এবার জুরিস বলল না না আমার স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না আমার যেমন মাটির হুজরা ছিল তেমন বানিয়ে দাও আমি যেন আল্লাহর গোলামি বসে বসে নির্জনে করতে পারি ও দয়াল এসেছি আপনার দরবারে জারুসিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مراشبي گناہ گر گو نبی جی اپنا ایم چن لمنا
সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বড়ে মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله هاي রে কত সুন্দর মদিনা কে মিলে যাব জানি না হাই রে কত সুন্দর মদিনা কে মিলে যাব জানি না হাই রে দয়া কর দয়াল আল্লাহ দয়া নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা নেশে আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসলে আপনারা কি মাহফিলে আসেন খুশি আমার কাছে আপনাদেরকে মনে হয় অসুস্থ মানুষের মতো কার মতো কার মতো মানুষের কি দেহটা সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে নাকি তার অন্তরটা সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে বলতে পারবেন পারবেন আমার কথা কি আপনারা বুঝেন না দুরুদ পড়লাম জিকির করলাম মনে হয় যে কেউ পিপাসায় একবারে অবস্থা খারাপ আবার কেউ কি মনে হয় যে এক সপ্তাহ যাবৎ কোনো খাবারই খাচ্ছেন না মনে হয় আবার কেউ মনে হচ্ছে যে মানসিক টেনশন আপনাকে এত বেশি গ্রাস করে ফেলেছে আপনি কোথায় আছেন সেটা ভাবার সুযোগ সময় আপনার নেই দেখছেন নি তুরস্কের অবস্থা
সিরিয়ার অবস্থা দেখছে বাংলাদেশে আসবে এটা বেশি দিন নাই সম্মানিত উপস্থিতি এই মাহফিল জান্নাতের বাগান কেশের বাগান আপনারা সবাই জানেন যে আমি অনেক দূর থেকে আসছি আয়েশা ভালো করে বিশ্রাম করতে পারি নাই তারপরও নতুন জায়গায় এসেছি নতুন পথ অতিক্রম করেছি এটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে আমি দরুদ পড়েছি আপনাদের কাছে আপনাদের সামনে আপনারা কিন্তু দরুদ পড়েননি কেউ যদি রাসূলকে মহব্বত করে প্রতি জুমার দিনে 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় আল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ দাইলামী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না দরুদ পড়েছি একবারে একবারে মুখ এমন ভাবে লাগায় রাখছে দুই ঠোঁট একসাথে মানে মনে হয় যে এই শব্দ আপনারা জীবনে প্রথম শুনছেন সম্মানিত উপস্থিতি আসলে আমরা মুসলমান শুধু লেবাসে কিসে আমরা মুসলমান শুধু আমরা লেবাসে আসলে মুসলমানিত্ব আমাদের কাছে নাই আমি আপনাদেরকে ওয়াজের শুরুতে ছোট্ট করে একটা एग्जांपल দেব এই যে আপনারা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমার স্টেজে ডানে বামে সামনে পিছনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই আমরা কি মানুষ কি একজন আরেকজনকে কি বলে সম্বোধন করে মানুষ কথা বলবেন না কৃপ যেই আপনাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য বলার জন্য দেয়নি কি বলার জন্য দিয়েছেন সেটা বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আপনাকে আমাকে আপনাদের এলাকায় বোবা মানুষ আছে যে কথা বলতে পারে না বাক শক্তি নাই এরকম বোবা মানুষ দেখেন নাই তার কাছে গেলে দেখবেন তার পৃথিবী একেবারে তুচ্ছ আর আপনার কাছে পৃথিবী অনেক সুন্দর কারণ আপনার বাক স্বাধীনতা আছে শক্তি আছে ওনার নাই কথা কি বুঝেন কৃপণকে আল্লাহ পছন্দ করেন না কৃপণকে আল্লাহ কি করেন না পছন্দ করেন না অহংকার যদি বলেন যে না হুজুর আমরা তো কৃপণ নই আমরা আমি বলবো আপনারা অহংকার করেন অহংকারী কে আল্লাহ পছন্দ কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে কার কার সাজে আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার সাজে কারণ তিনি লা শারিক তিনি আহাদ আল্লাহ ইজ ওয়ান কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কি দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই যেটাকে আমরা অত্যন্ত চমৎকারভাবে চিনতে পারি বুঝতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ চাহিদা মোতাবেক খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে আপনাকে আমাকে জবান দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে সেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আপনি এই জনের বদনাম করার জন্য ওই জনের গীবত করার জন্য শপিং মলে গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে আপনার ইচ্ছে মতো কথা বলার জন্য আপনাকে দেওয়া হয়নি বলে হুজুর কথা বলা থেকে কি বন্ধ থাকব না আপনি বাস্তবতাকেও মেনে নিতে হবে প্রয়োজনীয় কথা দুনিয়াকে পরিচালনা করতে হলে অবশ্যই আপনাকে বলতে হবে কিন্তু আজকে আপনি জান্নাতের বাগানে আসলেন একটা মোড় নিয়ে বসে আছেন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না যারা কথা বলছেন না তারা তো অহংকার করছেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই জান্নাতের বাগান সবার কাছে ভালো লাগবে না আজকে যদি গানের আসর হতো দেখতেন এখানে সামিয়ানারও দরকার হতো না হাজার হাজার মানুষ এমনিতে আপনারা মুরব্বীরে আসার জায়গা এখানে দাঁড়ানোর জায়গা পাইতেন না ইয়াং জেনারেশনের ছেলেরা এটাকে দখল করে নিত আমার দিকে তাকান মরতে হবে না আমাদেরকে কথা বলেন না কেন মৃত্যুবরণ করতে হবে না আমার কাছে মনে হয় যে আপনারা এখানকার মানুষ অনেক ধনী আজরাইলকে ম্যানেজ করে ফেলেছেন কি পারা যায় না আজরাইলকে ম্যানেজ করা যায় না আসবে আজরাইল আসবে
অন্যথায় আমার কাছে মনে হয় আপনাদের দরজার গেট অনেক স্ট্রং, আজরাইল আসলেও মনে হয় ফিরত যাবে, ঢুকতে পারবে না, এরকম কথা বলেন না কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়ান নাস, আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আপনার আমার জন্য এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আছে নিও? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে কিনা? কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? আপনারা মনে হয় মানসিক রুগী। আমি আপনাদেরকে এখন একটু এক্সাম্পল দিব, তাহলেই বুঝতে পারবেন মানুষের আসল কোনটা। এই যে প্র্যাকটিক্যালি আমরা বসে আছি, একজন আরেকজনকে মানুষ বলে চিহ্নিত করি আমরা, মানুষ এটা হলো বাংলা শব্দ। আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস। আল্লাহর ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান, তার মূলই হলো মানুষ। ইংলিশে যদি আমরা একটু দেখি, ইংলিশ ম্যান যারা, তারা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। এটা কোন মানুষ জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, নাম হলো এই মানুষের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কওলি রুহু বিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জখী জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে আসার কারণ কি? সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু আমরা ছিলাম, একদিন কি আমরা ছিলাম? একদিন আমরা ছিলাম, আজকে আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না, এই থাকবো নাটা কিভাবে সম্ভব হবে? যখন এই দেহ থেকে আপনার এই আত্মা নামক পাখিটা উড়াল মেরে চলে যাবে, দেহ থেকে যখন রুহুটা চলে যাবে, দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, আত্মাটা কিভাবে বৌড়িতে এসেছে এটা আমরা কেউ জানি, আবার কিভাবে চলে যাবে সেটাও জানি, কোন দিন চলে যাবে, কোন সময় চলে যাবে আমরা সেটাও জানি না। কথা বলেন না একটু, জবাব তো দিতে হবে আল্লাহর কাছে। এখন মানুষের নামের আগে মরহুম শব্দ যুক্ত করা হয়, এই মরহুম শব্দটা তখনই যুক্ত করা হয় যখন তার দেহ থেকে পাখিটা চলে যায়। তার মানে যখন এই দেহ থেকে আত্মাটা চলে যায়, তখনই কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আমি আপনি আমরা সবাই মৃত। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? মানুষের আসল সত্তা হলো তার, কারণ এখানে যদি আপনার আত্মা থাকে তাহলেই আপনার সফলতা, মনোযোগ যদি থাকে তাহলেই সফলতা। আপনার আত্মা যদি এখানে না থাকে, হাজার চেষ্টা করলেও কিন্তু আপনার মনোযোগ আমি আনতে পারবো না। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে একদিন কিন্তু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অল ম্যান উইল ডাই, সকল মানুষ মরবে, ঠিক না? বলেন মরণশীল কিনা? কুল্লু নাফসিন যায়েকাতুল, কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মানুষের জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার পায়সালাটা হবে যখন বর্জকী জীবনে পা রাখবে, তখন কবরে যখন পা রাখবে, তখন আপনি পৃথিবীতে যতই বলেন হাম সে বড় কোন হে, কিন্তু আপনার যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে, তখন কিন্তু আপনার পাওয়ারটা লেস হয়ে যাবে, আপনার ক্ষমতা আর চলবে? কথা বলেন চলবে? আজকে আল্লাহ রাসুলের গোলামি, আল্লাহর আইন, রাসুলের আইন মানা থেকে আমরা দূরে থাকি, কেন জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা পৃথিবীর দিকে ধাবিত হয়ে গেছি, আমরা পৃথিবী লোভী হয়ে গেছি। সূরা আলে ইমরান, আমার সামনে কোরআন শরীফ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। এই দুনিয়াটা কি আমাদের জন্য ধোঁকা? এটা একটা প্রতারণার জায়গা। আপনি মানুষের জন্য জীবন দিচ্ছেন, মানুষ আপনাকে কত ভালোবাসতেছে, কিন্তু আজকে আপনি বিপদে পড়ে দেখবেন আপনার সঙ্গে কেউ থাকবে না। কি মনে করেছেন?
জীবনের সময়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। সম্পদ কোন পথে উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি দিন ধর্মের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকরাও আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, বান্দার কাছ থেকে খুব শক্তভাবে হিসাব চুকিয়ে চুকিয়ে নেবে। সেদিন কিন্তু পৃথিবীর কোনো অজুহাত এক খিলি পান দিয়ে, একটা বেনসন সিগারেট দিয়ে, এক কাপ চা দিয়ে, অথবা যাকে যেইভাবে ম্যানেজ করা যায় যেই কোনো জিনিস দিয়ে তাকে এই দুনিয়াতে ম্যানেজ করা যায়, যায় না? কথা বলেন না কেন? যায় না, যায়। কিন্তু মৃত্যুর পরে সেই ম্যানেজ করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ফিতরে পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারায় আমি ওয়াজ করে মজা পাইতাম না, হুদ দেয় না এসে কুমিল্লা থেকে লাভ হইতো না, রং নাম্বার সঠিক না। আল্লাহ আকবার বলতে কষ্ট পান আপনারা? কষ্ট পান? আফসোস লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। বলেছে কে? অস্বীকার করতে পারবে? আর আপনার মন চাইলে করেন না, তাতে আমার আপনার আমার কিছু যায় আসে না, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে আর আপনার হিসাবটা আপনাকেই। আপনি যে সন্তানের জন্য ভবিষ্যৎ রচনা করছেন কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারার 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাজে কার জন্য ভবিষ্যৎ রচনা করছেন? কার জন্য নিজের ভবিষ্যৎকে ক্যান্সেল করে আরেকজনের ভবিষ্যৎ ওয়ারিসের ভবিষ্যৎ রচনা করছেন? আমরা কিন্তু বুদ্ধিমান মানুষ নই, আমরা বুদ্ধিহীন মানুষ। একটু চিন্তা করেন, আমি আবার আসবো না, আমার জীবনে প্রথম। বছরের পর বছর ঢাকা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী এই সাইটগুলো দিয়ে আমাদের ওয়াজের খুব ব্যস্ততা। হায়দার আলী ভাই কিন্তু আমাদের কুমিল্লার বেয়াই, তাই যা সেই সূত্রে আমারও বেয়াই। ওনার কনফিডেন্সলি ওনার বক্তব্যের কারণে কিন্তু এত দূরে আসছি, এখানে পরিচিত মানুষ নাই, কথা কি বুঝতে পারছেন? তো যেহেতু এসেছি আপনাদেরকে একটু দিন সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিতে চাই, কিন্তু আপনারা যদি নিতে রাজি না থাকেন তাহলে তো দেওয়া সম্ভব হবে না। আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে ওয়াইদাল কুবুরু বুসিরা আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখরত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রতি হাজারে একজন টিকবে, কয়জন? প্রতি হাজারে কয়জন? একজন, অনলি ওয়ান পারসন সিলেক্টেড হবে, আর বাকি 999 জন জাহান্নামী হবে। এই দুনিয়াতে যখন আপনি কোম্পানিতে যখন জব করবেন, কোথায় কথা বলে না, কোনো কোম্পানিতে বা কোনো মালিকের আন্ডারে যখন কাজ করবেন, সকাল টু সন্ধ্যাকে হাজিরা দিতে হবে না, কাজ করতে হবে না, সকালে হাজিরা দিবেন, টাইম টু টাইম যখন আপনি কর্মস্থলে থাকবেন এবং কাজ করবেন, বিকেলবেলা আপনি বেতন পাবেন। যদি আপনি নির্দিষ্ট সময় না আসেন, নির্দিষ্ট সময় উপস্থিত না থাকেন, তাহলে কি আপনি আপনার পারিশ্রমিক পাবেন? বেতন পৃথিবীর মালিক দেয়, আপনাকে কি করতে হবে? আপনাকে যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় আসতে হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ! আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই যে একটু আগে বললাম দেহ এবং আত্মার পার্থক্যের মধ্যে, মানুষের আসল হলো তার দেহ, আসল হলো তার আত্মা,
তার আত্মা যদি জাকের হয় তাহলে তার বডি অটোমেটিক্যালি নাচবে জবান অটো চলবে কিন্তু তার আত্মা যদি গাফেল হয় তখন কিন্তু তার জবান চলবে দেহ চলবে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি ঈমান আনার পরে যখন আল্লাহকে ভয় করবেন আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ইউফিয়ারমি তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা আমাকে ভয় করো তাহলেই তোমরা সুসংবাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার কথাগুলো ভালো লাগে না আপনাদের কাছে না এটি একটু হক কথা তো আল হাক্ক মররন হক কথা তিতা একটু খারাপ লাগতেই পারে কে একটু তিতা রাসূল বলেছেন কি ও তিতা না হক কথা কি একটু তিতা লাগতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এখন বলতে তো আমাকে অবশ্যই হবে এই জন্য আমি একটা ছোট্ট কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিলিভার্স আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার ইমানদারদেরকে বলেছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আর জোরে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে প্রথমত আপনাকে হতে হবে ইমানদার আজকে আপনাদের এই ফরিদপুর জেলা প্রশাসক জাতীয় ঈদগা মাঠ এই জাতীয় ঈদগা মাঠ আপনাদের এই গ্রামবাসী সকল মানুষের জন্য একটা ইমানি পরীক্ষার জায়গা কিসের জায়গা ইমানি পরীক্ষার জায়গা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছেন তারা শয়তানের কাছে শয়তানকে তারা হারিয়েছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউবা আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন তাকে দুশমন বলে গণ্য করতে হবে একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে একটা মানুষ যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে এই জন্য হাদিস শরীফের মধ্যে দুইটা রাস্তা নেগেটিভ অ্যান্ড পজিটিভ ভালো এবং মন্দ একটা হলো সঠিক একটা হলো বেঠিক একটা হলো আলো একটা হলো অন্ধকার যারা আলোর পথে হাঁটছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিজেকে আবৃত করে রেখেছে তাদের ঠিকানা হবে জাহান্নামী ইউ গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে ঠিক কিনা বলেন আপনি আপনার গায়ের জোর আপনি আপনার পাওয়ার আপনি আপনার ক্ষমতাকে প্রয়োগ করে কখনোই কিন্তু এই দুনিয়াতে চলতে পারবেন কিন্তু ফিউচারে চলার কোনো সুযোগ আরে শুধু চলার সুযোগ নাই না এত অসহায় হবে মানুষ এত নিঃস্ব হবে মানুষ এটার কথা আমি বলে শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে কিন্তু পরের সিমটমটা অত্যন্ত ভয়ঙ্কর যাদের ঠিকানা হবে জাহান্নাম যারা হেরে যাবে তাদের জন্য ভয়ঙ্কর খবর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীতে কিন্তু যেই কোনো কৌশল অবলম্বন করে কিন্তু আমরা ব্যতিক্রম রাস্তা বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি কিন্তু পরকালটা অত্যন্ত ব্যতিক্রম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বি গাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না একটু ভাবেন একটু চিন্তা করেন গড় বাড়ি দালান কোঠা এগুলো নিয়ে যেতে পারবে কিচ্ছু আপনার আমার সঙ্গে যাবে না যাবে আপনার ইমান এবং আমল পৃথিবীর বন্ধু বান্ধব এমনকি নিজের সন্তান পর্যন্ত আপনার আমার আপন হবে না সম্মানিত উপস্থিতি এত সুন্দর জান্নাতের বাগান প্লেসটা অত্যন্ত চমৎকার একদমই সুন্দর যেটাকে বিউটিফুল প্লেস আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে এত সুন্দর পরিবেশ একটা উৎসব মুখর পরিবেশ থাকার কথা মানুষের শোনেন কথা কি বলবো গত 18 ডিসেম্বর 2022 বাংলাদেশের মুসলমানের সন্তানেরা যে নির্লজ্জতা যে বেহায়াপনা যে উচ্ছৃঙ্খলতা করেছে বেঈমান কাফেরদের একটা ছোট্ট খেলাকে কেন্দ্র করে কথা বলেন না কেন আপনাদের এটা ফরিদপুর সিটি আমারটা কুমিল্লা সিটি আমার বাসা কুমিল্লা সিটিতে সারা রাত্র গোলা আতশবাজির আওয়াজে আমরা ঘুমাতে পারিনি অথচ সেই খেলাটা ছিল জুয়া খেলা কি খেলা কথা বলেন না কেন কি খেলা জুয়া কি আল্লাহর কাজ না শয়তানের কাজ
আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য গণন এগুলো ঘৃণাবস্তু শয়তানের কাজ বলেছে কে একদিকে খেলাটা ছিল কার বেঈমানদের কার খেলাটা ছিল জুয়ার খেলাটা খেলেছে কারা বেঈমানরা বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা এটা কোরআনের কথা আমার বানানো কথা না খেলেছে বেঈমানেরা খেলাটা ছিল জুয়া খেলা এখন তারা কি ফুল ফ্যান পরে ছিল না হাফ প্যান পরা ছিল কথা বলেন না কেন কোন ফ্যান পরা ছিল হাফ প্যান এখন হাফ প্যান পরা একটা পুরুষ যদি হাফ প্যান পরে তার লজ্জাস্থানকে ঢাকা থাকে না অর্ধেক দেখা যায় কথা বলেন না কেন আপনি না মুসলমান চোখের অপরাধ চোখের জিনা তো হলো দেখা কারণ আপনি যখন চৌকি কোনো নোংরা জিনিস দেখবেন তখন এই নোংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে আর কলবে যখন এটা বাসা বাঁধবে তখন আপনার দেহের দ্বারা নফসের নোংরামি শুরু হয়ে যাবে কথা বলেন না কেন বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন রে পৃথিবীর আমার উম্মত তোমরা একজন মুসলমান একজন ইমানদার একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তোমরা নজর দিও না একটা পুরুষ আর একটা পুরুষের নিচে তোমরা কি কাঁথার নিচে তোমরা ঘুমায়ো না একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না একটা নারী আর একটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না কথা বলে না কেন আমার কথা বুঝেন নাই এখন একদিকে তাকাইয়াছিলেন আর সারা রাত খেলেছে কোন দেশে সারা জীবন চেষ্টা করলে যাইতেও পারবেন না পারবে সারা জীবন চেষ্টা করলে যাইতেও তো পারবেন না কত ব্যানার কত গেট কত ফেস্টন আমার তিন তারিখ ছিল প্রোগ্রাম মমিন সিং তিন তারিখে এক প্রাইভেট কার হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লো পুরো প্রাইভেট কারটা কোন দেশের পতাকা আর্জেন্টিনা আর্জেন্টিনার পতাকা দিয়ে পুরো প্রাইভেট কারটা মোড়ানো শুধু চশমার যে দুইটা গ্লাস থাকে না দুই চোখে এরকম দুইটা গ্লাস দিয়ে গ্লাসের মতো সিস্টেম করে আপনার কাইটা রাখছে পুরোটা এটাকে টাকা খরচ হয়েছে না আপনার সম্পত্তি আপনার টাকা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব কিন্তু আল্লাহ নিবে আপনার কাছ থেকে দুনিয়াটাকে এত রং মনে করছেন কথা বলেন ওই দিন কি আপনাদের ফরিদপুরে মনে হয় সব মানুষ অত্যন্ত নিরবতা পালন করছিল তাই না নাকি এখানেও শৃঙ্খলতা ছিল তা আপনি বলেন তো মুসলমানের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে আমার কথা বুঝেননি আপনারা মুসলমানের উপর আল্লাহর গজব আসবে না তো কার উপর আসবে মুসলমানকে ফলো করার কথা বেঈমানেরা মুসলমানকে ফলো করে বেঈমানদের জীবন পরিবর্তন হওয়ার কথা আজকে মুসলমানরা বেঈমানের ছেলেদেরকে বেঈমানদেরকে অনুসরণ অনুকরণ করে এই মুসলমানের উপর গজব আসবে না তো কার উপর আসবে আজকে এত সুন্দর জান্নাতের বাগান কেউ পায়ের ব্যথা কারো মাজায় ব্যথা কারো ঘাড়ে ব্যথা কারো মনে ব্যথা মাহফিল আসতে পারেন আজকে এখানে গান দিতেন কনসার্ট দিতেন দেখতেন বিকালেই ভরপুর হয়ে যেত মাঠ কারণ মনে রাখতে হবে এই এই অস্থায়ী জান্নাতের বাগানগুলোতে উপস্থিতি যেমন কম সেই চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও হবে কম কথা কি বুঝেন আপনারা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস নেকেছো তোরা চাস নেকেছো কারো কাছে খোদার বদুদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি মরার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে এই টেনশনে গম নষ্ট করেন না কারণ এই যে কিছু মুরব্বী মানুষ দেখতে পাচ্ছি না আমার পিছনে যে ডানে বামে মুরব্বীরা আছে না আমার কাছে মনে হয় এই মুরব্বী মানুষগুলো যদি পৃথিবী ছেড়ে চলে যায় পৃথিবী আর বেশি দিন টিকবে না কেন জানেন কারণ মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হলো হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা কথা বলেন না কেন আমি আগেই বলছি আমার কথা একটু খারাপ লাগতে পারে কিচ্ছু করার নাই আমার আল্লাহ বলেছেন সত্য বলো সঠিক বলো সম্মানিত উপস্থিতি সূরা ইউনুস পবিত্র কালামে হাকিম আমার সামনে
সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর কি করে না অত্যাচার করে না জুলুম করে না শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন মানুষ নিজেই নিজের উপর জুলুম বলছে কে আল্লাহ কোন মানুষের উপর কি করে না জুলুম করে না মানুষ নিজেই নিজের উপর জুলুম বলেছেন কে এখন জুলুম যারা করে তাদের কি আল্লাহ ভালোবাসেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না ওমালি জালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা করছি প্রত্যেকটা কাজ আমরা আমাদের উপর নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি কি করতেছি আরো জোরে বলেন না কেন কি করতেছি আমরা তো মনে করতেছি আয় হায় রে আমরাই মনে হয় বড় আমরাই শ্রেষ্ঠ আমাদের চাইতে বড় আর কেহ নাই ঠিক কিনা বলেন এই জুলুম যদি আমরা ছাড়তে পারি তাহলেই কিন্তু আমরা বাঁচতে পারবো দেখছেন না করোনা আসছিল না ওমিক্রন আসছিল না ডেল্টা ভেরিয়েন্ট আসে নাই একটার পর একটা গজব দেখবেন আসতেই থাকবে কারণ মানুষ শুধু রূপে আছে গুণে মানুষ শুধু কি আছে আমার একটা গজল লিখেছিলাম এই মানুষকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটের মানুষকে নিয়ে রূপে মানুষ এত সুন্দর অন্তর ভরা ময়লা হারিয়েছে সুখের জীবন আছে শুধু জ্বালা ঠিক কিনা মানুষ কিন্তু রূপেই আছে গুণ আজকে দেখেন মসজিদে আজান দিলে কয়জন মানুষ যায় নামাজ পড়তে আজকে দিন দিন কারণ ইসলাম যখন আবির্ভাব হয়েছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল আবার এখন কিন্তু ইসলাম কি হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আর আল্লাহর গজব আমাদের নিকটবর্তী হচ্ছে আমরা যদি আমাদের উপর জুলুম নিয়ে যদি আমি একটা পয়েন্ট যদি বর্তমানে তুলে ধরি বর্তমান প্রজন্মে যেখানে এই যে এখানে ছেলেরা আসছে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই কথা বলেন জিন্স প্যান্ট আছে না ম্যাক্সিমাম ছেলেদের পরনে আজ পর্যন্ত কি কি খবর নিছেন যে জিন্স প্যান্টটা কি জায়েজ না না জায়েজ কে খবর নিয়েছেন হ্যাঁ আবার মাঝখান দিয়ে কাটাও তো আছে কথা বলেন দয়া করে কেউ কথা বলবেন না যারাই আছেন আমার দিকে তাকান যারাই আছেন যদি একটু মনে দিয়ে আলোচনা শোনেন আমি আলোচনা করব কারণ হেদায়েত তো সবাই হবে না ওয়াজ তো সবার কাছে ভাল লাগবে না মসজিদে আজান দিলে তো সবাই যাবে না যাদের সিনায় ঈমান আছে আল্লাহর ভয় আছে পরকালের চিন্তা আছে তাদের কাছে এগুলো ভালো আমি বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি সেই বিষয়টা তোমাদের সামনে একটা কথা বলবো সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসু তাকওয়া যালিকা খাইর আল্লাহ বান্দাকে পোশাক দিয়েছেন তার লজ্জাস্থান ঢাকার জন্য কিসের জন্য আমার ওয়াজ যদি মন না দেন তাহলে কিভাবে ওয়াজ করব এই যে এরা এরাই এদেরকে একটু ইয়ে করেন তো আল্লাহ বান্দাকে পোশাক দিয়েছে তার লজ্জাস্থান ঢাকার জন্য আমার দিকে থাকেন কিসের জন্য লজ্জাস্থান ঢাকলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে বাড়ে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক শরীয়ত সম্মত পোশাক বন্ধুরে আমার এই তাকওয়ার পোশাক নিয়ে যদি আমি একটুখানি কথা বলতে চাই বন্ধু এই তাকওয়ার পোশাক আমরা যারা ইমানদার পুরুষ যারা বন্ধু আমাদের জন্য হুঁশিয়ার হতে হবে সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার পোশাক দিয়েছে যুবকের দল হৃদয় খুলে শোনো আমরা ইমানদার যারা আমাদের উপর দিয়ে পোশাকটা থাকতে হবে বন্ধু নাবির উপরে কোথায় এদিক দিয়ে নাবির উপরে অথবা নাবি বরাবর থাকতে হবে আর নিচে দিয়া থাকতে হবে টাকনোর উপরে এখন আমাদের পোশাক উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও নাবির নিচে একজন জিন্স প্যান্ট পরনেওয়ালা ছেলে যখন সে নামাজে দাঁড়াবে পিছনের কাতার থেকে যখন আরেকজন তার দিকে নজর দিবে তখন দেখবেন রুকুতে যখন যাবে 100% তার লজ্জাস্থান দেখা যায় কথা বলেন না কেন বন্ধুরে আমার
এই সমস্যা কিন্তু আজকে একদিন দুই দিনে তৈরি হয়নি আমার আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক যার উপর দিয়ে থাকবে নবী বরাবর নিচে দিয়ে থাকবে বন্ধু ট্রাক্টর উপরে এমন পোশাক হলো শরীয়ত সম্মত বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিন শ্রেণীর মানুষের জন্য কাল হাশরের দিন কোনো ক্ষমা নাই তাদের জন্য বন্ধু কোনো দয়া নাই এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে অহংকার করে আসে না নাই কথা বলেন না কেন দুই নাম্বার হলো যারা বন্ধু ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে তিন নম্বরে যদি বলতে হয় মানুষের উপকার করলো সুযোগ পাইলে মানুষকে খোটা দিয়ে দিল এই সমস্ত মানুষ আমাদের সমাজে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই পোশাক আমাদেরকে বন্ধু এই যে পোশাকের যে একটা সীমা লঙ্ঘন করা এটা কিন্তু আমরা আমাদের উপর জুলুম করতেছি অন্যায় করতেছি এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহর নবী নামাজ মসজিদের মধ্যে অবস্থান করতেছেন জন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন আমার নবী ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো এবার তিনি বন্ধু নামাজের নিয়ত ভাঙলেন ভেঙে তিনি ওযু করতে গেলেন ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী আরেক ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো আবার তিনি নামাজের নিয়ত ভেঙ্গে তিনি ওযু করতে গেলেন তিনি ওযু শেষ করে সে বন্ধু নামাজে দাঁড়ালেন তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী বারবার কেন বলছেন তাকে ওযু করে আসার জন্য আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিল সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না কারণ তার মুসলমান হিসাবে নামাজের জন্য তার পোশাকের শর্ত রয়েছে এটা আমরা আমাদের উপর জুলুম করতেছি আমরা তো বন্ধু উদাসীনতার মধ্যে আছি টাকা আছে বাবার টাকা মোটর সাইকেল আছে গাড়ি আছে পৃথিবীর বিলাসী তার বিলাসবহুল পরিবেশ আছে এই বিলাসবহুল পরিবেশে আমরা অন্ধ করে দিয়েছি আমার দিকে নজর দেন বলে হুজুর এবার প্রশ্ন আসতে পারে অসভ্য পোশাকটা কে আবিষ্কার করলো আপনারা দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা মুসলমানের মুখ পরিষ্কার করার জন্য মেসওয়াক আমার নবী বলে দিয়েছেন উম্মতির কষ্ট হবে অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক ওয়াজতে নামাজের আগে তারা যেন মেসওয়াক করে আমরা মুসলমানের মেসওয়াককে হত্যা করে ফেলেছে বেঈমানেরা কৌশলে বন্ধু ব্রাশ আবিষ্কার করে বাংলার আনাছে কানাছে আপনারা মুরব্বী চাচারা যারা আছেন ফোরকানিয়া মাদ্রাসা ছিল কিনা সকালে কোরআন শরীফ পড়ানো হতো কিনা মক্তবে মক্তবে যাইতেন না মক্তব ছিল না আপনাদের এদিকে কি বলে মক্তব বলে না আমরা মক্তবে যাই নাই এখন বন্ধ মক্তব বন্ধ হয়ে গেছে কিন্ডারগার্টেন আবিষ্কার হয়ে গেল এই কিন্ডারগার্টেন আবিষ্কার হয়ে গেছে বন্ধু এটাও বেঈমানেরা কৌশল করে আমাদের মাদ্রাসা হত্যা করেছে সকালের কোরআন তেলাওয়াত বন্ধ কথা বলেন না কেন এই যে পোশাক ইমানদারদের জন্য বরাদ্দ করলো বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন নজর দিলেন কারণ লুঙ্গিটা উপরে ওঠানো যায় ট্রাউজারটা উপরে ওঠানো যায় পায়জামাটা বন্ধ উপরে ওঠানো যায় জিন্স প্যান্টকে হাজার চেষ্টা করলে উপরে তোলা যায় না কার তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে কথা বলেন না কেন বন্ধুরে আমার এই জন্য লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন শরীয়তের সীমান অনুযায়ী দিক দিয়ে থাকতে হবে বন্ধু নাবি বরাবর আর নিচে দিয়ে থাকতে হবে টাকনর ওপরে এটা যদি না করি আমরা আমাদের উপর জুলুম করলাম নিজে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছি এবার এটাতে আমি আমার আলোচনার অভ্যাসী যারা আমার আলোচনা অনলাইনে শোনেন এখানে আসেন কিনা জানি না যারা শোনেন তারা বুঝতে পারবেন আমার আলোচনাই হলো ছোট্ট ছোট্ট টপিকস আকারে আপনাদের ফরিদপুর এই সিটিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না কথা বলেন না কেন বিয়ে শাদিতে সন্নতে খাতনা হইলে গান হয় কি হয় না বন্দরে আবার যেই বাড়িতে গান বাদ্যযন্ত্র বাজবে মিউজিক বাজবে এই বাড়িতে কোনো দোয়া চলবে না কারণ যেখানে হারাম কাজ সম্পূর্ণ হয় ওখানে কখনোই হালাল কাজ জায়েজ না কি না কথা বলেন না কেন আমার কথা আমি আগেই বলছি একটু খারাপ লাগতে পারে কি লাগতে পারে কথা বলেন না কেন বন্ধুরে আমার বিয়ের মতো ফরজ কাজে গান বাদ্যযন্ত্র
এই যে আমরা বড় একটা জুলুম অন্যায় করতেছি আমরা আমাদের উপর বন্ধুরে আমার কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া নাউজুবিল্লাহ বলায় আরো জোরে গান বাদ্যযন্ত্র আছে না নাই বাংলাদেশে ডোল তবলা বেহলা তানপুরা হারমোনি রুলিং একতারা দোতারা আছে না নাই কথা বলেন না কেন বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী জানিয়ে দিয়েছেন মাটির মধ্যে পানি দিনে যেমনি ফসল জন্ম হয় তেমনি ভাবে মানুষের অন্তরে গান থেকে নোংরামি জন্ম হয় নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছি খুশিতে কারণ সত্য জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপি লোকেদের কাজ কার কাজ কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ আর গান শোনার পরে গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত গানের আসরে যায় কারা পাপি লোকেরা কান দিয়ে মন দিয়ে গান শুনে কারা ফাসিকরা আর গান থেকে যারা মজা নেয় শোনার পরে অনেকেই বলে গানটা অনেক মজা হয়েছে ভেরি ফ্যান্টাস্টিক আছে না নাই এই গান থেকে স্বাদ দেওয়া মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ বের হবে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন মানবে আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন ইয়া সুমুন তারা রোজা রাখবে ওয়া ইয়া হুজ্জুন তারা হজ করবে ওয়া ইউসাল্লু তারা নামাজ পড়বে বন্ধু এই ফরিদপুরের মানুষ হৃদয় খোলে বন্ধু শোনো যেমন করে চলছো পৃথিবীর বুকে এটার নাম জীবন না কারণ এই জীবনের হিসাব পঙ্খানু পঙ্খানু রূপে আল্লাহর দরবারে দিতে হবে সেদিন যদি হেরে যাও সেদিন তোমার বিপদের ভাগ বন্ধু কেউ নিতে আসবে না ঠিক কিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর মারহাবা বলেন আমার কথা কি বুঝতেছেন আমার কথা বুঝেন নাই তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবে তারা রোজাও রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কারণ বন্ধু তারা গানের আসর বসাবে নাউজুবিল্লাহ আমাদের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসানোওয়ালা আছে না নাই কথা বলেন না কেন এক পাটি গানের আসর করে আর দর্শকরা সেখান থেকে মজা নেয় এই যে গান বাদ্যযন্ত্র বন্ধু এটাকে সাপোর্ট দেব অশ্লীল শব্দ দ্বারা গান বন্ধু এটা আমরা মুসলমানের জন্য টোটালি হারাম এটা কখনোই আমরা করতে পারি না আছে না নাই আরো জোরে বলেন না কেন এগুলাই হলো আমরা নিজেদের উপর নিজেদের জুলুম নিজেদের উপর নিজেরা অত্যাচার করছি এই পাপের বাঘ পৃথিবীর কেউ বন্ধু নিতে আসবে না ঠিক কিনা বলে এগুলোই হলো জুলুম আমাদের দেশে মা বাবার সাথে খারাপ সম্পর্ক সন্তানদের আছে না নাই বিশেষ করে বিয়ের আগে সম্পর্ক ভালো হয়ে থাকে কিন্তু বিয়ের পরে বউ ঘরে আসার পরে মা বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক থাকে না কথা বলেন না কেন এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করার দরকার আছে না নাই কারণ বর্তমানে বাংলাদেশে রানাচে কানাচে অলিতে গলিতে বন্ধু ছেলে বিয়ে করার পরে মা বাবা মনে হয় একেবারে অসহায় হয়ে যায় কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে জোরে আল্লাহু আকবার আর জোরে ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো বলেছে কে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না বলেছেন কে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে সৎ আচরণ ভালো আচরণ করতে থাকো সুবহানাল্লাহ বলেন না কি আরে সবাই বলে বলেন সুবহানাল্লাহ
سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله عرش كرسي لوح قلم سريشتي جاهر أسيلا عرش كرسي لوح قلم سريشتي جاهر أسيلا نيج يلب كوشي هيا نمر كلينها بيب الله سبحان الله الحمد لله لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جر جر بلنا الحمد لله ذكرير ذكي فضيلة ذكرير ذكي بركو تابتنا بوزيني نا আচ্ছা আমি মা বাবাকে নিয়ে একটু আলোচনা করব তারপর আমি জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব বন্ধুরে আমার আল্লাহ মা বাবার সাথে কি করতে বলেছে ভালো আচরণ করতে বলেছেন কে এখন আমরা করিনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নেওয়া বন্ধুরে আমার বছরে একবার দুইবার মায়ের কাছে গিয়ে সঙ্গ দেওয়া এটার নাম মায়ের ভালোবাসা না বাবার ভালোবাসা না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড কমপ্লিটলি মা বাবার সাথে মায়ের একটা নজর দিয়ে রাখাই হলো তাদের প্রতি ভালোবাসা কথা বলেন না কেন রাসূলকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবী বললেন কল উম্মুকা তোমার মা قال ثم من ترفضك رسول بولن قال امك تمر ما ابار نبيك প্রশ্ন করা হলো قال ثم من يا رسول الله ترفضك আমার নবী বললেন قال امك تمر ما আবার প্রশ্ন করা হলো قال ثم من ترفضك আমার নবী বলেছেন তোমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে তিনবার কার কথা একবার কার কথা মায়ের দিকে মায়ের নজরে তাকাইলে আমল নামায় হজের সওয়াব চলে আসে দৈনিক 100 বার তাকাইলে 100 হজের সওয়াব আমল নামায় চলে আসে কোন সন্তান যদি বাবার অবাধ্য হয় সেই সন্তান আল্লাহরও অবাধ্য মা তার মানে যেই সন্তান বাবার কলিজায় কষ্ট দিবে বাবার কলিজায় আঘাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপর অবাধ্য হয়ে যায় সেই সৎ আচরণ সেই সৎ ব্যবহার কি এখন আমাদের আছে এখনকার নাই কেন জানেন এই সমস্যার জন্য বাবা মা দায়ী কেন বাবা মা দায়ী সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মার কাজ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত ফাতেমা যিনি জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী হবে আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ মা খাতুনে জান্নাত সকল মুমিনাদের মা চাচি জেটি দাদি নারী যারা মুমিনা যারা তাদের সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা এই ফাতেমার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো আমার নবী আজানের নাই তার কানে আজান দিয়েছিল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে সাত দিন যখন হবে সন্তানের জন্মের বয়স তখন তার মাতার চুল ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে পুত্র সন্তান হলে তার জন্য এক বছরে দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে সন্তান পৃথিবীতে আসার পরে মা তার স্তন থেকে দুই বছর সন্তানকে দুধ পান করাতে হবে সম্মানিত উপস্থিতি সাত বছরে যখন সন্তান পা দিবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে যখন দশ বছরে যখন পা দিবে তখন আপনাদেরকে কি করতে হবে সন্তানকে নামাজ না পড়লে প্রহার করতে হবে এবং তার বিছানাটা আলাদা করে দিতে হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন
হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর মহব্বত, টেজ দা লাভ অফ দা প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। অহব্বি আহলে বাইতিহি, আহলে বাইতের নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ। টিচ ফ্যামিলি লাভ। আমার নবী বলে দিয়েছেন ওয়ালা কিরাতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শিখাও? নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সকল আদর্শ লুকায়িত আছে। নবীর ভালোবাসার মধ্যে সব আদর্শ লুকায়িত আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত আইন যত বিধান বন্ধ সবগুলো আপনার আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য নবীর ভালোবাসা শিখাতে হবে সন্তানকে, নবীর পরিবারের ভালোবাসা শিখাতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে। এখনকার বাবা মা সে দায়িত্ব পালন করতে রাজি না, এই জন্য সন্তানের কালচার থেকে টোটালি সীমানা লঙ্ঘন করে চলে গেছে। বন্ধুরে আমার, এই জন্য বাবা মার সাথে সন্তান ভালো আচরণ করে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ও বি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের সন্তান, প্রত্যেকটা সন্তানের উচিত তাদের পিতামাতাকে মান্য। কথা বলেন না কেন? কারণ আপনি ছোট্ট একটা সারা গাছকে যেভাবে উঠাবেন সে কিন্তু সেইভাবেই, ঠিক কাদামাটি দিয়ে আপনি যেমনি তেমনি যেইটা করতে পারবেন, বড় শক্ত হলে কিন্তু সেটা সম্ভব। ঠিক আপনি আপনার সন্তানকে তিলে তিলে ছোট ছোট করে শিক্ষা দিয়ে আপনাকে কি করতে হবে? গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এক জনৈক ব্যক্তি এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে সন্তানের উপার্জিত অর্থ না শুধু, বাবা চাইলে সন্তানকেও তিনি যেমনি তেমনি ওনার সুবিধা মতো ব্যবহার করতে পারবে, কারণ আমার নবী বলে দিয়েছেন তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু হতবাগাসে 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 ওগো নবী কে গো সেই হতবাগা। আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু হতবাগা হলো সে যে পিতামাতা দুইজনকে পেল বৃদ্ধাবস্থায়, অথবা একজনকে পাইল তাদেরকে সেবা করে তারা জান্নাতি হতে পারলো না। হতবাগাসে 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 জোরে জোরে নাউজুবিল্লাহ। পিতামাতা দুইজনকে পেয়েছে, কয়জনকে? কথা বলেন না কেন? কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। পিতামাতা দুইজনকে পেয়েছে, তাদের সেবা করতে পারলো না, অথবা একজনকে পেয়েছে, তাদের সেবা করতে পারলো না, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না। এর মতো হতবাগার কেউ হতে পারে না। বলেছেন কে? আল্লাহ রাসূল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? সন্দেহ করলে ইমান থাকবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন রফ কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে শুধু সত্যবাদী নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন মনীষীর তালিকা করেছেন। এর মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকায় সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আল্লাহর প্রিয় হাবিব এমন একজন হাবিব এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আট জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপাধি যেটাকে দিয়েছেন সেটা হলো আপনার আমার নবী এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন আই এম দ্য গ্রেট পার্সন কারণ আখির নবী রহমত হতে পেরেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব কথা বলেন না কেন এটা কিন্তু অনেকেই মানতে রাজি না যে মানতে রাজি না তার কপাল পোড়া কথা বলেন না কেন আরো জোরে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের খুঁটি কয়টা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ বুঝে নিতে হবে ইসলাম শুধু মুখে বললে হবে না মুখে শুধু মুসলমান বললে হবে না আপনাকে বুঝে নিতে হবে ইসলাম কি ইসলামের খুঁটি কয়টা এর মধ্যে ফার্স্ট খুঁটি কোনটা দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম প্রথম হলো ঈমান প্রথম হলো কি ঈমানের ঘরে ঈমান হলো কি কালেমা না কথা বলেন না কেন দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তাওহীদ আরেক দিকে রিসালাত একদিকে স্রষ্টা আরেক দিকে সৃষ্টি সম্মানিত উপস্থিতি আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যেখানে আল্লাহর হাবিব সেখানে এখান থেকে জুদা করার কোনো ক্ষমতা সেই আল্লাহর প্রিয় হাবিব বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে নবী এই শব্দ তিনবার ইউজ করেছেন যে পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল তাকে সেবা করে তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগা পৃথিবীতে আর কেহ আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবেন হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলবেন কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই আপনি জান্নাত নসিবে জুটবে কারণ মনে রাখতে হবে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো এই মাহফিল আগামী কালকে আবার হবে না আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে এক বছর পরে হবে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বিনয় করে বলতে চাই বন্ধু মা বাবার দাম মা বাবার ইজ্জত কত বেশি রে ও বন্ধু হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব শুধু মা বাবার ইজ্জত কত মর্যাদা কত আল্লাহর কাছে সেটা বোঝানোর জন্য বন্ধু বন্ধুরে আমার হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা যুবক ছিল বন্ধু লোকালো ইবাদত করতে তিনি পছন্দ করতেন না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন নির্জনে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করতেন বন্ধু ইবাদত বন্দেগী করতে 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 তিনি লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন মন দিয়ে শুনবেন বন্ধু মাটি দিয়ে হুজরা বানাইয়া মাটির এই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত বন্দেগি করতেন একদিন তিনি নামাজরত অবস্থায় হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি নামাজের নিয়ত করে ফেলেছে এমন অবস্থায় হযরতে জুরিজের মা বাহির থেকে সে ডেকে ডেকে বলছে বাবা জুরিজ তুমি কোথায় গোবের হয়ে আসো আমি মা এসেছি তোমার সাথে একটু দেখা করার জন্য এবার বন্ধু জুরিজ মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি এখন আমি কি নামাজ পড়বো নাকি আমার মা আইনটাকে আমি সাড়া দিব বন্ধু ও ফরিদপুরের যুবকেরা বুঝে নিবে এখান থেকে মা বাবার ইজ্জত কত বেশি রে আল্লাহর কাছে মা বাবার কলিজায় আগুন দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে ও বন্ধু মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আঁচড় দেওয়া যাবে না এবার জুরিজ মনে মনে চিন্তা করলো যে আমি নামাজটায় চালিয়ে যাই মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করে এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে চাইয়া বাইরে এসে দেখে মা নাই মা চলে গেছে এই দিন তো চলে গেল পরের দিন আবার আল্লাহর হুকুম বন্ধ নামাজ পড়তেছেন হাদিস শরীফে যেটা এসেছে সেটা বলছি তিনি আবার দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে হুজরার বাহির থেকে ডাকতেছেন বাবা এসো দেখা করতে আজকে জুড়ে এই জাগের মতো নামাজ চালিয়ে গেল মা এসেছে নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করব নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে মা নাই
আজকে দুই দিন চলে গেল মায়ের সাথে দেখা হলো না আবার বন্ধু তৃতীয় দিন জোরে নামাজরত অবস্থায় ঠিক নামাজরত অবস্থায় মা আসলো দেখা করার জন্য এবার আজকেও মা আসার পরে চাইয়া দেখে বন্ধু আজকেও জোরে নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না মা ডাকতেছে জোরে নামাজ পড়তেছে নামাজ এক এক করে তিন দিন আসলো মায়ের সাথে দেখা হলো না এবার তৃতীয় দিন দেখা না করে মা মনের কষ্টে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ গো একে একে তিন দিন করে আসলাম সন্তানের সাথে দেখা করার জন্য সে দেখা করলো না আমার মনে কষ্ট লেগেছে তার মানে মা কষ্ট পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়াও মরণ দিও না নাউজুবিল্লাহ জুরিস পড়ে কি কথা বলেন না জুরিস পড়ে কি নামাজ এবার বরদোয়া দিয়েছে কে মা বরদোয়া দিয়ে বন্ধু এখান থেকে চলে গেল এবার চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সে যে পাশে ছিল এক বেশ্যা মহিলা যার কাজ ছিল পর পুরুষ বেগানা পুরুষের সাথে বন্ধু মেলামেশা করা নাউজুবিল্লাহ বলে না আরো জোরে বলেন না এবার বেশ্যা মহিলা এক বেশ্যা মহিলার গর্ভে সন্তান সন্তান যখন চলে আসলো মায়ের গর্ভের সন্তান কিন্তু লুকাইয়া রাখার সুযোগ নাই দিন যত যায় মায়ের গর্ভের সন্তান বড় হতে থাকে মায়ের পেটটাও বড় হতে থাকে এবার ওই বেশ্যা মহিলা সন্তান প্রসব করল প্রসব করার পরে বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো এই সন্তান কোত্থেকে এনেছো এবার জুড়ি ডেকে ডেকে বলছে ওই বেশ্যা মহিলা বলতেছে সন্তান এনেছি জুড়িজের কাছ থেকে আরেকবার জুড়িস কি জানে জুড়িস কিচ্ছু জানে না সরল মনা আল্লাহওয়ালা জুড়িস বন্ধ নামাজরত অবস্থায় দেখবেন চোর যদি কন্টিনিউ চুরি করে এটা নিয়ে মানুষের তো মাথা ব্যথা থাকে না কিন্তু বাইসেস কোন ভালো মানুষ যদি কোন ছোট্ট চুরি করে এটা নিমিষেই ভাইরাল হয়ে যায় বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যদি আংশিক রং করে তার তো উপায় নাই কথা কন না শুধু একটাই শব্দ ইমাম সাহেব কামটা কেমনে করলো শুধু এই শব্দ আছে না নাই ঠিক তেমন হয়েছিল তৎকালীন সময়ে জুরিস তো আল্লাহওয়ালা ছেলে আল্লাহওয়ালা বুজুর্গ তার পক্ষে কেমন করে সম্ভব হলো বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করা এবার কিছু বন্ধু মানুষ তৎকালীন সময়ে দৌড়ে চলে আসলো জুরিজের মাটির হুজরাটা ভেঙে ফেললো বন্ধু পিটাইতে পিটাইতে ভাঙতে 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 পুরো চূর্ণ বিচূর্ণ করে দিল এবার জুরিসকে প্রহার করতে শুরু করলো টেনে হেসড়ে তাকে তার হুজরা থেকে বের করতে শুরু করলো জুরিস বারবার বন্ধু ডাকতেছে জুরিস বারবার বলতেছে কেন গো আমাকে প্রহার করতেছো আমার অন্যায় কি তারা কিছুই বলে না জুরিস রে প্রহার করতেছে এবার জুরিস সর্বশেষে বললো তোমরা একটু দয়া করে বলো আমার অন্যায়টা কি কই তুমি বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো এবার জুরিস বলল আমাকে একটা গটি পানি দাও তাকে একটা গটি পানি যখন এনে দেওয়া হলো সে অজু বানাইলেন অজু বানানোর পরে তিনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বন্ধু বললেন ওই ছোট্ট বাচ্চাটা কোথায় আবার আমার কাছে নিয়ে এসো বন্ধু অনেক মানুষ এই খেলা দেখার জন্য জড়ো হয়ে গেল কারণ জুরিস তো আল্লাহওয়ালা ছেলে সে এই কাজ করতে পারে না কেউ বলল যে এটা সে কেমন করে করলো মূলত জুরিস তো অন্যায় করেনি মায়ের অভিশাপ পাপের কারণে কলঙ্ক তার উপর অটোমেটিক্যালি চলে এসেছে ঠিক কিনা ওলা এবার বন্ধু জুরিজের কথা অনুযায়ী ছোট্ট বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো এবার বাচ্চাটাকে আনতে দেরি রে হাদিস শরীফের মধ্যে সে যে বাচ্চাটার পেটটার উপর হাতটা জুরিজ দিয়ে বলল বাবু বলো না তোমার বাবাকে এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে নবজাত শিশু সে বলে ওই রাখাল আমার বাবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার যখন সত্য প্রমাণিত হয়ে গেল এবার তৎকালীন সময়ে মানুষগুলো জুরিজের হাতে এবং গায়ে চুমু খেতে লাগলো বরকতের জন্য এবার জুরিজকে ডেকে ডেকে বলে জুরিজ রে অন্যায় করে ফেলেছি আমরা বুঝতে পারিনি এত বড় সত্য লুকাই তো এই গোপন রহস্য তো আমরা জানি না তোমার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেব তৈরি করে দেব এবার জুরিজ বলল না না আমার স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না আমার যেমন মাটির হুজরা ছিল তেমন বানিয়ে দাও আমি যেন আল্লাহর গোলামি বসে বসে নির্জনে করতে পারি বন্ধু আমি মায়ের ইজ্জত মায়ের পাওয়ার বোঝানোর জন্য বলেছি মা অভিশাপ দিতে দেরি বেশ্যা মহিলার সাথে পবিত্র সন্তানের কলঙ্ক লাগতে দেরি হয় না মায়ের পাওয়ার অনেক বেশি কি মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা কাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা কোনো কাজের হারা দিলে পারতাম না বলা যাবে
কোনো ধরনের গর্হিত আচরণ মা বাবার সাথে চলবে না। আপনি সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, যত আমলই করবেন সবগুলো বিনষ্ট হয়ে যাবে যদি পিতামাতার সাথে ভালো সম্পর্ক মনে রাখতে হবে। নামাজ জান্নাতের চাবি, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি নামাজ, মুমিনের জন্য মেরাজ নামাজ। কিন্তু ওই জান্নাতে আপনি যেতে পারবেন না যদি পিতামাতার সাথে সম্পর্ক না থাকে। আমরা যারা পিতামাতার সাথে খারাপ সম্পর্ক করে রেখেছি আমরা কি আমাদের উপর জুলুম করতেছি না? কথা বলে না, এই জুলুম কিন্তু আমরা নিজেদের উপর নিজে করতেছি, কিন্তু আমরা এটা বুঝতেছি না, কারণ আমরা তো বিবেকহীন মানুষ। কি মানুষ? আমরা বিবেকহীন মানুষ। আমাদেরকে বিবেকবান হতে হবে। বিবেকবান মানুষ, গাফেল মানুষের কোনো মূল্য নাই ইসলামে। কথা বলেন না কেন? এখানে কিন্তু আমি ছোট্ট করে সন্তানের হকটা কিভাবে আদায় করতে হবে সেটাও কিন্তু আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বলে দিয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোরে, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কিন্তু একটা উপকরণ আছে, আছে না? যন্ত্র আছে না? প্রত্যেকটা জিনিস, যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য কিছু যন্ত্র আছে। আর মানুষের অন্তরকে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় যন্ত্র হলো কি? জিকির, আল্লাহ। কথা বলে না কেন? কথা বলে। জিকির কি আপনারা করছেন? হ্যাঁ, জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জিকির করার অর্ডার কে দিয়েছেন? জিকির করলে কি লাভ হয় জানে? হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? তুমি জিকির বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো, শোয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। সেই জিকির থেকে আমরা দূর। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে বলল, নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক বেশি হয়ে গেছে, আমাকে এমন স্পেশাল কিছু নির্দেশ দেন। এবার নির্দেশ দিতে দেরি আমার নবী, তখন বলল তুমি আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে বান্দাকে ঢেকে ফেলে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী বলেছেন, বন্ধু হাদিস কানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে, আমার নবী বলেছেন আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বয়ান, কিন্তু আমার বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা করে আমি বান্দার কাছে তেমনি। তার মানে আপনি আপনার আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করেন, যেমন এক্সাম্পল, আমরা কিন্তু আল্লাহর কাছ থেকে বেশি পাইতে পছন্দ করি। এখন আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আপনার জন্য সব বরাদ্দ আছে, সত্যি আপনি আজকে না হয় কালকে বরাদ্দ পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে কোনো বরাদ্দ নেই, তাহলে আসলে আপনার সারা জীবন সুখ নাই যাবে। কারণ হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবেন আল্লাহ আপনার কাছে তেমনই হবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার আল্লাহ এত খুশি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর জিকির যখন বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, সুবহানাল্লাহটাও তো জিকির। এই সুবহানাল্লাহটাও কি? এটাও জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ এই বান্দার সাথেই থাকে। সুবহানাল্লাহ। বান্দা এটা আমাদের একটা মজলিস কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে যখন কোনো বান্দা আমাকে মজলিসে স্মরণ করে, কোথায়? কথা বলেন না। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি তাকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিকির করতে করতে পায়ে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির থেকে আমরা আজকে দৌড়ে এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন জিকির হলো জান্নাতের ফল। কি ফল?
আমার নবী বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতি ফলটা কি গো আমার নবী বলেছেন এই জান্নাতি ফলটা হলো আল্লাহর জিকির আমরা মুসলমানের সমস্যার কোন শেষ আমরা কোন দিকে অ্যাকটিভ না কোন দিকে আমরা অ্যাকটিভ না নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন দান সদকা বলেন কোন দিকেই না কথা কি বুঝতেছেন আমার আরো জোরে বলেন আমার কথা আপনারা বুঝতেছেন আমাদের কি এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে আসতে হবে অন্যথায় আমরা কিন্তু শূন্য হয়ে কবরে আমাদের ব্যবহার সুন্দর না আমাদের চাল ভালো রাস্তার দিকে আমরা হাঁটি না এমনি করে করে আমাদের জীবনে যত আপনি শুধু আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন আমাদের জীবনে যত রাস্তা যত সময় আমরা ব্যয় করতেছি সবগুলো পৃথিবী এবং উল্টো পথে ইসলামের আইন শরীয়তের যে আইন শরীয়তের যে বিধান সেই বিধান মোতাবেক কিন্তু আমাদের চলাচল নেই এই মুসলমানিত্ব দিয়ে কখনোই আমাদের সফলতা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি চতুর্দিকে গজব আমাদেরকে ঘিরে রেখেছে চতুর্দিক দিয়ে গজব আমাদেরকে ঘিরে রেখেছে এই গজব থেকে বাঁচতে হলে এখনো সময় আছে আমাদেরকে আল্লাহর গোলামি যথাযথভাবে করতে হবে এর মধ্যে আপনি ভালো মানুষ হওয়ার জন্য আপনি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি যে আমলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হলো ঈমান আনার পরে নামাজ কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে রাখে এবং জীবনের গুণাগুলি মাফ হওয়ার জন্যই নামাজ আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেয় ঠিক কিনা বলেন এমন নামাজ পড়তে রাজি আছেন না নাই সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এক ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়বেন না এই সমস্ত নামাজের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওয়াদা এখন কিন্তু শীতের দিন চলে গেছে আমাদের কিছুদিন আগে এখনো কিন্তু অনেক গাছের পাতা ঝরতেছে না শীতের কারণে সম্মানিত উপস্থিতি হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে তা আমার নবী গাছের ডাল স্পর্শ করলেন করার পরে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন হে আবু জর উত্তর দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এবার আমার নবী কি করলেন ডাক দেওয়ার পরে আবু জর উত্তর দিলেন আমার নবী বললেন তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতা শুষ্ক হয়ে কিভাবে ঝরে ঝরে পড়ছে নামাজের মাধ্যমে যখন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতে কদমে যখন আল্লাহকে পাওয়ার আশায় সেজদা করবে ওই গাছের পাতার মতো তার জীবনের সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের ধরনও কিন্তু সুন্দর কথা বলেন নামাজের ধরনও সুন্দর বিশেষ করে জুমার দিন আমরা কত যে তাড়াহুড়া করি যাই সবার পরে আবার বের হই সবার আগে ঠিক কিনা বলেন যাই কই সবার পরে আসি সবার আগে এই যে এখানে একটা সমস্যা আমরা ম্যাক্সিমাম মুসল্লি বাংলাদেশের এখন জুমাতে যেই সময় যাই ওই সময় কিন্তু ফেরেশতারা তাদের যে খাতা তাদের যে নোটবুক সেটাকে ক্লোজ করে ফেলে কি করে ফেলে বন্ধ করে ফেলে আপনার মুসল্লিদের যারা শেষে খুতবা দেওয়ার সময় মুসল্লি দৌড়ে যায় তাদের নাম কিন্তু ফেরেশতাদের লিস্টে আসে কেন জানেন কারণ ফেরেশতারা ক্লোজ করে এই জন্য ইমাম সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তারা সব কিছু ক্লোজ করে তারা দাঁড়িয়ে সম্মানিত উপস্থিতি এমনি করে করে সকাল তো সন্ধ্যা পর্যন্ত সব দিক আমাদের ইসলামের প্রতিকূলে একটাও কিন্তু আমাদের ইসলামের অনুকূলে নাই এইখানে আমাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে অন্যথায় কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ কিন্তু আমাদের কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদেরকে একটু সচেতন হতে হবে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে দিন সম্পর্কে সাজেশন নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে তাহলে আমরা ধন্য হতে পারবো যেমন এক্সাম্পল যদি দেই আমরা কোন দিকে আছি কোন দিক আমাদের ঠিক নাই আমরা আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে যখন একজন মানুষ আর একটা মানুষের খোঁজ নেওয়ার জন্য যায় এই হাদিস শরীফটা হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন যায় সে যতক্ষণ না পর্যন্ত ওই অসুস্থ মানুষের খোঁজ খবর নিয়ে ঘরে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলল ওই ব্যক্তি যেন সেই জান্নাতি ফল কুড়াইতে থাকলো
আজকে কি আমরা সেই মানুষ অসুস্থ হলে দেখতে যাই আরো নিজেদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করি কারণ সে তো গরীব মানুষ অসুস্থ হয়েছে তার কাছে দেখতে গেলে আমার টাকা খরচ করতে হবে কথা বলেন না কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু থেকে একটা হাদিস বর্ণিত কেউ যখন সকালে বের হবে বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর সেবার জন্য দেখার জন্য যাবে ফিরে আসা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকবে আবার একদল আছে বিকালে বের হলো আজকে সন্ধ্যায় আর ফিরে আসতো না আগামী দিন সকালে আসবে এই রকম মুসল্লি আছেন নাই এই রকম যারা বিকালে বের হলো পরের দিন সকালে তার গন্তব্যে ফিরে আসলো এই গ্যাপ সময়ের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ না পর্যন্ত সে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত আবার শিব টাকারে 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে থাকলো এই যে আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য নিয়ামত এবার দুনিয়ার কাজ করেন আখিরাতের কাজ করেন মানুষের সেবাই করেন সমাজের সেবাই করেন জাতির সেবাই করেন যেটাই করেন আমরা মুমিন হিসাবে ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের জন্য নিয়ামত কথা কি বুঝতে পারছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন আপনাদের এদিকে সুবাদ আসেনি আছে দর্শককে প্রশ্ন করছি এখানে সুবাদ আছে না নাই সৌদ তো বাংলাদেশকে এমন ভাবে ধ্বংস করছে যেটার কথা বলে শেষ হবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সৌদের 70টা স্তম্ভ এর মধ্যে 70 নাম্বারটা হলো যে ব্যক্তি সৌদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো এটাও কিন্তু আমরা আমাদের উপর জুলুম করছি সৌদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে 36 বার জিনা করলো এটা কিসের চাঁদ জানেননি মেরাজের চাঁদ রজবের চাঁদ আমার নবী মেরাজে গেছে না এই রাজনীতি আমাদের জন্য নামাজ আনছে না কোন তো নামাজ পড়ার পরেও যদি সে সুদ ছাড়তে না পারে সে কি নামাজই নাকি সুদখোর আমার নবী যখন মেরাজে গেল জাহান্নামের দিকে নজর দিল চাইয়া দেখে জাহান্নামে ম্যাক্সিমাম ধনী লোক আর মহিলা ম্যাক্সিমাম কি ধনী লোক আর মহিলা জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক সুবহানাল্লাহ বলেন না কেন আরে জোরে আমার নবী একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন তখন নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় আমার রাসূল জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা কয় নবী আপনার একদল নামদারি উম্মতেরই সুদখোর নবী কয় এদের সাপ পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এটাও কিন্তু আমরা আমাদের উপর জুলুম করতেছি সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী সাহাবাই কেরামের সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে একটা ব্যাখ্যা তিনি তুলে ধরলেন আমার নবী বলতেছেন আমি ফেরেশতাদের সাথে সফরে বের হলাম বের হওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী এই নদীতে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে ফিরে আসতে চায় কিন্তু আমি চেয়ে দেখলাম পাড়ের মধ্যে আরেকজন লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা যখন কুলে আসতে চায় তখনই কিন্তু তাকে কি করে দেয় পাথর নিক্ষেপ করে এই তো আমার দাদা বললে ফেলছে তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো যে এই যে রক্তের নদীতে সাঁতার কাটতেছে লোকটা কুলে আসতে চায় তাকে আরেকজন পাথর নিক্ষেপ করে শুধু রক্তের নদীর মধ্যে তাকে আবার রিটার্ন করে দিচ্ছে এই লোকটার অপরাধ কি তখন ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছে এই লোকটার অপরাধ হলো সে দুনিয়াতে সুদ খেয়েছে আরে ভাই কি কৌশল বাঙালির হাওলাত চাইলে কয় ভাই হারামও নাই যখন সুদের কথা বলবেন কইবো আমার ছোট বাইরাডার কিছু টাকা আছে তোমার ভাবির কাছে চাইলে আইনা দিতে পারবো এটা হচ্ছে একটা অপকৌশল কৌশল না মহিলার কাছে যখন চাইবেন সে বলবে হারামও নাই তোমার বাই তো টাকা টোকা দেয় না যখন সুদের কথা বলবেন বলবে যে বড় দুলাভাই বিদেশ থাকে আপনার কাছে কিছু টাকা আছে একটু দয়া করে কিছু টাকা ব্যবস্থা করে দিতে পারবো তবে সুদের কথা বললে হাওলাত বললে এই জাতির উপরে গজব আসবে না কার উপর আসবে বলেন তো আমাদের কোন সাইডটা ঠিক আছে একটু বলেন এই যে ছেলেরা দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথা বিভিন্ন স্টাইলের চুল কাটা এটা কোরআন হাদিসের কোন আইন দিয়ে বৈধ করতে পারবে না কোনো আলেম কেউ কোন কোন ছেলেদের কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো এর উপরটা হচ্ছে বর্তমান ফিস ডালা রাস্তার মতো আর মাথার তালুটা হচ্ছে বাবুই পাখির বাসার মতো আছে না নাই কোন দিক দিয়ে আপনি মুসলমান দাবি করবেন এখনকার কি মুসলমানের ছেলেদেরকে দেখলে চিনা যায় এটা কি মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা
চিনা যায় না তো এই জন্য সালামও দিতে পারি আপনি কোন দিক দিয়ে নিজেকে মুসলমান দাবি করবেন বলেন তো আছে দাবি করার কোনো ব্যবস্থা আছে আরো জোরে বলেন না আমাদের ভাষা সুন্দর নাই আমাদের চরিত্র সুন্দর নাই আমাদের আমল সুন্দর নাই কোনো কিছুই আমাদের সুন্দর নাই ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি আসলে দেখতে দেখতে অনেক সময়ই পার হয়ে গেছে আসলে আমি বলছি না নতুন জায়গায় আসছি হয়তো আমার কেউ চিনে না এই জন্য অনেকেই মজা পায় নাই আলোচনা হতো আমিও জীবনেও আসে নাই এদিকে আজকে আসছি তবে প্লেস পছন্দ হইছে কমিটির লোক পছন্দ হইছে কিন্তু দর্শক এবং দর্শকের আচরণ পছন্দ হয় নাই কথা কি বুঝতে পারছেন মনে রাখবেন কৃপণতা তো নষ্ট একটা চরিত্র আপনারা আজকে যথেষ্ট কৃপণতা করেছেন কুরআন হাদিসের আলোচনা হচ্ছে কিন্তু আপনারা যথেষ্ট কৃপণতা করেছেন কৃপণ মানুষের দান সৎকার আল্লাহ কবুল করে না নামাজ রোজা কবুল করে না আর অহংকারী কি অহংকার তো মানে কি বলবো অহংকারের সর্বোচ্চ সীমানায় আপনারা আছেন যাই হোক এই তুমি ক্লোজ করে ফেলো সবকিছু সম্মানিত উপস্থিতি আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে আপনারা তো জানেন কথা বলেন না কেন সবকিছু আগে ইয়া করো এগুলো সবকিছু আগে বন্ধ করে দাও অফ করে দাও সবকিছু